আসসালামু আলাইকুম ভিউয়ার্স, উইমেন্স ডে বুকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি। বিগত কয়েকটি পর্বে কলেজ ভর্তি 2021-22 সেশনের বিভিন্ন আপডেট তথ্য ও আপডেট রিভিউ আমি আমার চ্যানেলে শেয়ার করেছিলাম, তোমরা চাইলে আমার চ্যানেল থেকে দেখে নিতে পারো। আজকের এই ভিডিওতে আজিমপুর সরকারি বালিকা বিদ্যালয় ও কলেজের একাদশ শ্রেণীর ভর্তি 2021-22 নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে কলেজের অবস্থান ও সংক্ষিপ্ত ইতিহাস, কী কী মাধ্যমে পড়ানো হয়, ক্লাস টাইমিং ও ব্যাচ পরিচিতি, আবেদনের ন্যূনতম যোগ্যতা, আসন সংখ্যা ও আবেদন, ভর্তি ও মাসিক খরচের একটি ধারণা এবং কোটা কত পেলে চান্স পাবে, হোস্টেল ট্রান্সপোর্ট ইত্যাদি সম্পর্কে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, চলো দেখে নেই বিস্তারিত। তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং বেল আইকনের অল বাটনে ক্লিক করবে, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছো তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আমার চ্যানেলে ঢুকলে তোমরা আমার আরেকটি চ্যানেল দেখতে পাবে, নাম হচ্ছে বঙ্গ ফুডিস। এই চ্যানেলটিও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল এবং বেল আইকনের অল বাটনে ক্লিক করবে, যাতে করে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। এই চ্যানেলটির পাশাপাশি আমার আরও দুটি চ্যানেল রয়েছে, একটি হচ্ছে বঙ্গ ফুডিস, আরটি হচ্ছে উর্মিয়ান ফাহাদ ব্লগস। তোমরা চাইলে এই চ্যানেল দুটিও সাবস্ক্রাইব করে রাখতে পারো। কলেজের অবস্থান ও সংক্ষিপ্ত ইতিহাস। আজিমপুর সরকারি বালিকা বিদ্যালয় ও কলেজ ঢাকায় অবস্থিত একটি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। এটি সরকারি কর্মচারী কল্যাণ সমিতি কর্তৃক 1957 সালে প্রতিষ্ঠিত হয়। 1999-এ প্রতিষ্ঠানটিতে শিক্ষার্থীর সংখ্যা ছিল 2700 জন এবং শিক্ষকের সংখ্যা 82 জন। স্কুলটিতে 1957 সালে ক্লাস নেওয়া শুরু হয়। প্রথম প্রধান শিক্ষক ছিলেন কাজী আম্বর আলী। 1995-এ বিদ্যালয়ের ক্যাম্পাসে আজিমপুর গার্লস কলেজ প্রতিষ্ঠিত হয়। উভয় স্কুল ও কলেজ 1999 সালে একটি একক প্রতিষ্ঠানে একত্রিত হয়। 2013 সালের 7 সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্কুলটিকে জাতীয়করণের ঘোষণা দেন। বর্তমানে প্রতিষ্ঠানটি সরকারি। এটিতে মোট প্রায় 2800 শিক্ষার্থী এবং 71 জন শিক্ষক আছে। এটির অধ্যক্ষ হোসনে আরা বেগম। প্রতিষ্ঠানের সম্পত্তির মধ্যে রয়েছে একটি বিল্ডিং, একটি আধুনিক মিলনায়তন, একটি বৃহৎ খেলার মাঠ এবং অধ্যক্ষের জন্য একটি বাসভবন। ক্লাবসমূহ: বিজ্ঞান ক্লাব, ডিবেট ক্লাব, সংস্কৃতি ক্লাব, সঙ্গীত ক্লাব, আইটি ক্লাব, ভাষা ক্লাব, ইংরেজি ভাষা, বিতর্ক, সাহিত্য, সাংস্কৃতিক, কম্পিউটার, ক্রীড়া ইত্যাদি রয়েছে। কী কী মাধ্যমে পড়ানো হয় ও ক্লাস টাইমিং। ছাত্রীরাই এখানে শুধু ভর্তি হতে পারে। বিজ্ঞান, বাণিজ্য এবং মানবিকের শুধু বাংলা মাধ্যম রয়েছে। এখানে মর্নিং শিফটে ক্লাস হয়ে থাকে সকাল 7:30 থেকে 12:00 পর্যন্ত। কার্যদিবস হচ্ছে শনিবার থেকে বৃহস্পতিবার। ড্রেস পরিচিতি, তোমরা দেখতেই পাচ্ছ সাদা রঙের ড্রেস আপ। আবেদনের ন্যূনতম যোগ্যতা, বিজ্ঞানের আবেদন করতে ন্যূনতম যোগ্যতা থাকতে হবে 4.00, বাণিজ্যের ক্ষেত্রে 3.50, মানবিকে 3.00। আসন সংখ্যা, বিজ্ঞানে আসন রয়েছে 320টি, বাণিজ্যে 310টি, মানবিকে 340টি, মোট 970টি আসন রয়েছে। আবেদন কিভাবে করতে হয়। কোনো ভর্তি পরীক্ষা হয় না, তাই বোর্ডের অন্যান্য কলেজের সাথেই আবেদন করতে হয়। আবেদন করতে হবে এই ওয়েব অ্যাড্রেসে, ওয়েব অ্যাড্রেসটি ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে। কলেজ ভর্তির নীতিমালায় ছিল কমপক্ষে 5টি কলেজ এবং সর্বোচ্চ 10টি কলেজ চয়েস দিতে পারবে এবং আবেদন ফি হচ্ছে 150 টাকা। ভর্তি ও মাসিক খরচের একটি ধারণা। ভর্তির খরচ সাধারণত সকল সরকারি কলেজসমূহে ভর্তির সময় 4,000 থেকে 5,000 টাকার মধ্যে নিয়ে থাকে। যেহেতু সরকারি কলেজ, সেক্ষেত্রে বেতনও অনেক কম। হোস্টেল আর ট্রান্সপোর্ট, এই ব্যাপারে কলেজের ওয়েবসাইটে কোনো তথ্য পাওয়া যায়নি, তাই এখানে উল্লেখ করা যায়নি, তাই এজন্য খুবই দুঃখিত। কোটা ও উপবৃত্তি, সরকার নির্ধারিত বিভিন্ন কোটা রয়েছে। কত পেলে চান্স পাবে এমন কোনো নির্দিষ্ট নেই। এটা প্রতি বছর শিক্ষার্থীদের রেজাল্ট, নম্বর, আসন সংখ্যা, আবেদন ইত্যাদির উপর ভিত্তি করে পরিবর্তন হয়। তবে বিগত বছরের ফলাফল অ্যানালাইসিস করে দেখা যায়, বিজ্ঞানের ক্ষেত্রে বাংলা ভার্সনে 4.90-র বেশি, বাণিজ্যের ক্ষেত্রে বাংলা ভার্সনে 4.30-র বেশি এবং মানবিকের ক্ষেত্রে বাংলা ভার্সনে 3.80-র বেশি পেলেই চান্স পাওয়ার সম্ভাবনা রয়েছে। ভর্তির সময় কী কী ডকুমেন্ট লাগে। এসএসসি পরীক্ষার মূল নম্বরপত্র এর ফটোকপি 2 কপি, এসএসসি পরীক্ষার মূল প্রশংসাপত্র এর ফটোকপি 2 কপি, এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্র কপি, পিতা ও মাতার বা স্থানীয় অভিভাবকের আয়ের সনদ বা প্রত্যয়নপত্র 6 কপি, রঙিন ছবি 3 কপি, পাসপোর্ট সাইজের 3 কপি, স্ট্যাম্প সাইজের, পিতা ও মাতার বা স্থানীয় অভিভাবকের এনআইডির ফটোকপি ও ছবি এবং কোটার ক্ষেত্রে প্রত্যয়নপত্র বা সনদ। ভর্তির সময় এই ডকুমেন্টগুলো লেগে থাকে। অন্যান্য কলেজের সাথে আবেদন শুরু 8 জানুয়ারি 2022, অন্যান্য কলেজের সাথে আবেদন শেষ 15 জানুয়ারি 2022, মনোনীত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ 29 জানুয়ারি 2022 সকাল 8:00,
ভর্তি শুরু ও শেষ 19 থেকে 24 ফেব্রুয়ারি 2022, ক্লাস শুরু 2 মার্চ 2022। তাহলে বন্ধুরা, এ পর্যন্তই তোমরা জানতে পারলে এই কলেজের বিস্তারিত ভর্তির আপডেট। আবারও নতুন নতুন আপডেট আসলে সেই আপডেট তথ্য নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। আর আজকের এই ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, ভিডিওটিতে একটি লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলে যাবে না কিন্তু। তাই বিদায় নিতে হচ্ছে, আল্লাহ হাফেজ।